কিছু ঘন্টা মধ্যে বাহারি পারন্তে শ্রমিক বাকিথিবা ড্রিলিং কু খুব শীঘ্র শেষ করিবা নেই আশা করা যাওয়া কহিছেন উত্তরাখণ্ড সড়ক পরিবহন বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদ আহমদ বাকিথিবা কিছু মিটরে কোনোসে বাধা আসি নাও পারে বলি আশা করা যাওয়া কহিছেন আগর মেশিনে পুনিতরে কাম আরম্ভ হইছি এবং দুই ঘন্টারে ড্রিলিং সরিবা নেই আশা মধ্যে রয়েছে ড্রিলিং সরিলে দুইটি ছ মিটর লম্বা পাইপ ভিতরকু করা যাব এরপরে শ্রমিকঙ্কু সেটারু বাহার করা যাব বলে সূচনা দিয়েছেন 13 দিন হল সুড়ঙ্গ ভিতরে কইছেন 41 শ্রমিক উদ্ধার কার্যকু জোরদার করা যাইতলে মধ্যে এজেন সফলতা মিলে নাই খুব শীঘ্র শ্রমিকঙ্কু উদ্ধার করা যাবানি আশা করা যাচ্ছে এনডিআরএফ এসডিআরএফ আইটিবিপি জওয়ান মানে উদ্ধার কার্যকু সফল করিবার লাগি পড়ছন্তি সুড়ঙ্গ মধ্যঙ্কু পর্যায়ক্রমে খাদ্য পানীয় যোগাই দিয়া যাচ্ছে উদ্ধারকারী দল মধ্যে লগাতার সেমানঙ্কর যোগাযোগরে রয়েছে সুড়ঙ্গ মধ্যকু যাইথিবা লোহা পাইপে ফসিথিবা শ্রমিকঙ্কু কিপরি উদ্ধার করা যাব এনডিআরএফ পক্ষরু এনে এক মকড্রিল করা যাইথিবা দেখিবাকু মিলিছি জনে জওয়ান স্ট্রেচর উপরে শোই রহিথিবা বেলে অন্য সাথী জওয়ান মানে বাহার পটু তাঙ্কু দৌড়ি সাহায্যে টাণি আনুছন্তি এই প্রক্রিয়া শীঘ্র সুড়ঙ্গরে ফসিথিবা শ্রমিক মানঙ্কু উদ্ধার নেই আশা বঢ়াউছি চলেছে উদ্ধার কার্য টনেল পারে ফসি রহিথিবা শ্রমিকঙ্ক পরিবার লোক ভিড় 13 দিন হব শ্রমিক মানে অন্ধারী সুড়ঙ্গ ভিতরে ফসি রয়েছেন খুব শীঘ্র সমস্ত শ্রমিকঙ্কু উদ্ধার করা যাওয়া নিয়ে কাম চালিথিবা বেলে সুড়ঙ্গ বাহারে নিজ লোকঙ্কু দেখিবা পাই অপেক্ষা করে রয়েছেন সম্পর্কীয় উত্তরকাশি সেলকারা টনেল সুরক্ষিত উদ্ধার হুঁতু শ্রমিক 41 জন শ্রমিকঙ্কু উদ্ধার নেই উজ্জয়ন বাবা মহাকাঙ্ক মন্দিরে স্বতন্ত্র ভস্ম আরতি অনুষ্ঠিত হয়েছে সরকার সফল হয়ে বলে মন্দির পূজকঙ্ক সমেত শ্রদ্ধালু মানে ভগবানকে প্রার্থনা করছেন নয়াদিল্লীতে বায়ু প্রদূষণ স্থিতিরে আসুনি কৌশি সুধার বিভিন্ন স্থানের বায়ুর গুণবত্তা সূচকাঙ্ক 450 সফরে রেকর্ড করা যাচ্ছে আগামী কিছু দিন যায় স্থিতিরে সুধার সম্ভাবনা রয়েছে প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড পক্ষ আকলন করা যাচ্ছে বায়ু প্রদূষণ মাত্রা হ্রাস নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন দিল্লী সরকার আজ এনে ডিপিসিসির বরিষ্ঠ অধিকারী সহ আলোচনা করছেন দিল্লী সরকার জনসাধারণ বায়ু প্রদূষণ রোকিবার সহযোগ করা আপিল করেছেন দিল্লী পরিবেশ মন্ত্রী গোপাল রায় কাশ্মীর ঘাটি জনজীবন প্রভাবিত করেছে অসম্ভাল শীত শ্রীনগর সমেত লে লদাখ এবং অন্য স্থানের সুন তলে রয়েছে পারদ শীত বড়া সঙ্গে কাশ্মীর উপত্যকার পর্যটক ভিড় দেখা নয়াদিল্লী স্থিত দূতাবাস সবুদিন বন্ধ কলা আফগানিস্তান ভারত সরকার পক্ষ সহযোগ করা যাও না কারণ দর্শাই দূতাবাস বন্ধ করা যাই বলে আফগানিস্তান ঘোষণা করছে এ কেন্দ্র সরকার টার্গেট করেছেন বিরোধী দল সমুদ্র নেই অন্তরীক্ষ যায় ভাগিদারীরে কাম করছেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া রক্ষা সুরক্ষা সাইবর প্রযুক্তিবিদ্যা খাদ্য প্রৌদ্যোগিক ক্ষেত্রে উভয় রাষ্ট্র একাঠি মিশে কাম করছেন অস্ট্রেলিয়া ইন্ডিয়া লিডরশিপ ডায়ালগ 2023 ভিসি জেনে সামিল হয়ে এভাবে কেছেন বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্কর জনতা দরবারে জনতাঙ্কর অভিযোগ শুনেছেন কেন্দ্রমন্ত্রী হিমাচল প্রদেশ হামিরপুরে কেন্দ্রমন্ত্রী অনুরাগ ঠাকুর জনতা দরবারে লোকমানঙ্কর অভিযোগ শুণবা সহ এখন সমাধান করা দিয়েছেন প্রতিশ্রুতি শিকার ভাই আক্রমণ আশঙ্কা করে গুজরাট কয়েক সমুদ্র তটরে কোস্টগার্ড পক্ষ চালছে পাট্রোলিং তটরক্ষী বাহিনীর অধিকারী মানে সজাগ রহবা সহ সেভাবে কিছু পরিস্থিতি উপুজলে জবাব দেওয়া প্রস্তুত আট ভারতীয় দিয়া মৃত্যু দণ্ডাদেশ উপরে ভারতের আবেদন গ্রহণ করেছে কতার কতার আদালত ভারতের আবেদন গ্রহণ করছেন এবং আবেদনের শুনানি নিমন্ত্রে নয় তারিখ ঘোষণা করা যাব কতার স্থিত কোর্ট অফ ফার্স্ট ইনস্টান্স দ্বারা বর্ষে জেলে রহবা পরে গত মাসে আট জন পূর্বতন ভারতীয় নৌসেনা কর্মচারীকে মৃত্যু দণ্ডাদেশ দিয়া যাইছিল তারা গ্লোবাল টেকনোলজি অ্যান্ড কনসালটান্সি সার্ভিস পাই কাম করুথবা উক্ত আট ব্যক্তি ইসরায়েল তরফ গুপ্তচরগিরি করুছন্তি বলি দোষারোপ করা যাইছিল তেণু 2022 আগস্টে সেমানে গিরফ হইলে ইসরায়েল হামাস যুদ্ধকু পুরিছি 50 দিন হামাস অস্ত্রাগার সহ তালিম শিবির এবং চেকিং পয়েন্টকু ধ্বংস করছে ইসরায়েল সেনা ইসরায়েল ইন্টেলিজেন্স এসবো আড্ডাস্থলী বিষয়ে আইডিএফ কু সূচনা দেওয়া পরে এগুলিকে সেনা পক্ষে ধ্বংস করা যাইছে গাজারে অস্ত্রবিরতি চুক্তি কার্যকরী পূর্বরু হামাসকু ছটকা দিয়েছে ইসরায়েল অস্ত্রবিরতি চুক্তি কার্যকরী হলে চারিদিন যাই যুদ্ধের বিরতি লাগবে উভয় পক্ষের পণবন্দী মুক্তি পরে পুনিতরে আক্রমণ জোরদার করা যাবে সূচনা দিয়েছেন ইসরায়েলের সেনা আধিকারিক সেপটে কিছুদিন পরে পুনিতরে রুশ ইউক্রেন মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ জোরদার হয়ে দেখা মিলছে ইউক্রেন পক্ষে রুশ উপরে জোরদার ড্রোন আক্রমণ করা যাইছে ক্রেমলিন সেনা এর কড়া জবাব দেওয়া যাই সমস্ত ড্রোনকু খসাই দিয়ে দেখা মিলছে গুরুবার রাত্রে আকাশ মার্গরু ড্রোন সাহায্যে আক্রমণ করেছিল ইউক্রেন কিন্তু এয়ার ডিফেন্স সিস্টম দ্বারা এসব আক্রমণকু প্রতিহত করিবার দাবি করেছে ক্রেমলিন সেনা